বর্তমানে ওএসএ স্কলারশিপের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী সিক্সটি পারসেন্ট টাকা পাচ্ছে শুধু এসএমএস নয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে সেটার প্রুভ আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আছি তোমাদের সাথে বিপ্লব আর তোমরা দেখছো স্টার এডুকেয়ার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা ওয়েসি স্কলারশিপের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম এটা সম্পূর্ণটা কিন্তু পেমেন্টের উপর ওয়েসি স্কলারশিপের পেমেন্ট রিলেটেড বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য যদি তুমি ওয়েসি স্কলারশিপে আবেদন করে থাকো অর্থাৎ এসসি এসটি এস স্কলারশিপের জন্য আবেদন করে থাকো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে আমাদের এই স্টার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস অল নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে আমাদের আপলোড করা স্কলারশিপ রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয় চলে যায় আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই তোমাদের সাথে শেয়ার করবো ওয়েস স্কলারশিপে গত দুদিন আগে একটি আমি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে বলেছিলাম যে সমস্ত ছাত্র ছাত্রীর সিক্সটি পার্সেন্ট টাকা ঢোকার এস এম এস আসছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না তো তোমাদেরকে আমি বলেছিলাম দশ দিন মতো অপেক্ষা করবে তার মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তো অবশেষে প্রত্যেকটি ছাত্র ছাত্রী ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করলো হ্যাঁ একদম ঠিকই শুনেছ যে সমস্ত ছাত্র ছাত্রীর রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এই এস এম এসটি এসেছিল সেই সমস্ত ছাত্র ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে এই তথ্যটি কি প্রুফ রয়েছে সেটা আমি এই ভিডিওতে শেয়ার করব তার আগে বলে রাখি যে টাকা ঢোকার এস টি আসছে সেই টাকা ঢোকার এস টি আসার পরে সময় লাগার একটা বিষয় রয়েছে তার কারণ যেদিনে তোমার এসএমএস আসছে সেই দিনে কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকাটাকে সেন্ড করা হচ্ছে না টাকাটাকে সেন্ড করা হবে তার জন্য তোমার তোমাকে সিলেক্ট করা হচ্ছে তার জন্য তোমার এস ঢুকছে এবং এস আসার বেশ কিছুদিনের মধ্যে কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অ্যামাউন্টে পেয়ে যাবে যে অ্যামাউন্টটি তুমি এস এম এ দেখেছো তো এটা একটা ভালো খুশির খবর হতে চলেছে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য অবশেষে সিক্সটি পার্সেন্ট টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে জানি ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী ফর্টি পার্সেন্ট টাকাটি পেয়ে গেছে অনেক ছাত্রছাত্রী পায়নি অনেক ছাত্রছাত্রী ফর্টি টাকা এখনও ঢোকেনি কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিক্সটি টাকা অ্যামাউন্টে ক্রেডিট হয়ে গেছে এর ফলস্বরূপ একজন ভাই আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করেছিল এবং তার কাছে যে সিক্সটি টাকা ঢোকার এস এম সেই এস আমাকে দেখিয়েছিল এটা হলো সেই এস এবং গতকাল তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি ক্রেডিট হয়ে যায় ভাইটি কিন্তু ফর্টি টাকা এখনও পর্যন্ত পায়নি তো তোমাদের উদ্দেশ্যে বলবো ফর্টি টাকা আগে দিচ্ছে নাকি সিক্সটি টাকা আগে দিচ্ছে এটা কোনো ম্যাটার নয় তুমি যে কোনো একটি অ্যামাউন্ট প্রথমেই পেতে পারো ফর্টি আগে পেতে পারো পরে সিক্সটি পার্সেন্ট পেতে পারো নাহলে আগে সিক্সটি পেতে পারো পরে ফর্টি টাকা পেতে পারো তো এই ছিল পুরো বিষয় অনেকে কিন্তু কমেন্ট করে বলছে যে দাদা আমার অ্যাকাউন্টে অনেক কম টাকা ক্রেডিট হয়েছে আমি কিন্তু এত কম টাকা পাওয়ার যোগ্য ছিলাম না অর্থাৎ আমার গত বছরগুলিতে এত কম টাকা দেওয়া হতো না যেটা এটা সিক্সটি পার্সেন্ট টাকাও নয় এটা ফর্টি পার্সেন্ট টাকাও নয় কেন আমাকে এত কম টাকা দেওয়া হলো তো এখানে বিষয়টি হলো এখানে কেউই বলতে পারছে না যে তার টাকাটি কেন কম টাকা দেওয়া হচ্ছে প্রচুর ছাত্র ছাত্রীর সাথে এটা হচ্ছে আমি বুঝতে পারছি না কেন এটা হচ্ছে আমরা সকলেই এটাই জানি যে যে টাকাটি পাবো সেই টাকার ফর্টি পার্সেন্ট প্রথমে দেওয়া হবে বা সিক্সটি পার্সেন্ট প্রথমে দেওয়া হবে তারপরে ফর্টি পার্সেন্ট দেওয়া হবে বা ফর্টি পার্সেন্ট আগে দেওয়া হবে পরে সিক্সটি পার্সেন্ট দেওয়া হবে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী এটাই জানাচ্ছে যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটি ক্রেডিট হয়েছে বা তাদের কাছে যে এস এম এসেছে সেই এস এম যে টাকার পরিমাণটি রয়েছে সেই পরিমাণটা ফর্টি পার্সেন্ট টাকার পরিমাণ নয় বা সিক্সটি পার্সেন্ট টাকার পরিমাণ নয় এটা অনেকটাই কম তোমরা প্রচুর কমেন্ট করছো এই বিষয়টির ওপর তো তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি এ বিষয়ে কোনো প্রপার আপডেট আমার কাছে নেই যদি এ বিষয়ে কোনো আপডেট পাই তৎক্ষণাৎ তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম টেনশান করার দরকার নেই আর আশা করছি এ বিষয়ে প্রপার আপডেট কেউই দিতে পারবে না কারণ হেল্পলাইন নাম্বার অফ রয়েছে তো আশা করছি সমস্ত বিষয়টি বোঝাতে পেরেছি এরপরে কথা হচ্ছে যারা বলছো যে আমাদের কাছে টাকা ঢোকার এস এম এসেছে বাট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি সেক্ষেত্রে বলবো যে তোমরা বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত অপেক্ষা করো তার মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই পরিমাণে টাকাটি কিন্তু ক্রেডিট হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার